মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার প্রিয় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর পড়াশোনার আয়োজনে এই আয়োজনে আমাদের সঙ্গে আছে মিস্টার নুডলস আমরা গত ক্লাসে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের যদি ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ থাকে সেগুলোকেও আমরা তুলনা করতে পারি কারণ তাদেরকে আমরা সমহরে পরিণত করতে পারি এবং আমরা দেখেছি সমহরে যদি পরিণত করতে পারি তাহলে যা লব বড় সেই বড়। এভাবে এখন আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব এবং সেজন্য আমাদেরকে সমহরে পরিণত করতে হবে চলো আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে কাজে যাই তা আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেখতে চাই আমাদের উদাহরণের ভগ্নাংশ হচ্ছে দুভাগের এক এবং চার ভাগের এক আমরা তুলনা করার সময় দেখেছিলাম দুই এবং চারে কে সাধারণ একটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে চার দুই আর চারের লসাকু তাহলে আমরা দুইজনকে একই কিসে পরিণত করতে পারব একই হরে পরিণত করতে পারবো তাহলে আমরা এটা হবে দুই গুণ দুই এক গুণ দুই সমান চার ভাগের দুই যখন আমাদের হরগুলো একই হয়ে যাবে এখন যদি আমরা যোগ করি দুই ভাগের এক যোগ চার ভাগের এক এটা তাহলে হবে চার ভাগের দুই চোখ চার ভাগের এক এখন দেখো আমাদের সাধারণভাবে আমরা একই হরকে নিয়ে আসতে পারবো কারণ দুটোই একই হরের মধ্যে আছে তাহলে দুই চোখ এক সমান সমান চার ভাগের তিন হবে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যদি যে কোনো ভগ্নাংশ যে কোনো হর বিশিষ্ট ভগ্নাংশকে যদি সাধারণ হরে পরিণত করতে পারি তখন আমরা তাদেরকে সমহরে নিয়ে যাওয়ার পরে তাদের লভগুলার যোগফল অর্থাৎ অনেকগুলো ভগ্নাংশের হর যদি একই হয় সমহর যদি হয় তাহলে তাদের যোগফল হবে সেই হরটা থাকবে লবগুলা যোগফল ফল একইভাবে বিয়োগ করতে যদি চাই আমরা দুই ভাগের এক থেকে যদি চার ভাগের এককে বিয়োগ করতে চাই দুটো সংখ্যাকে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে এটাকে আমরা কি করব দেখো এটাই হয়ে যাবে আমাদের চার ভাগের দুই বিয়োগ চার ভাগের এক এখন দেখো আমরা বিয়োগ করতে পারবো দুই বিয়োগ এক সমান চার ভাগের এক দেখো নিয়মটা কিন্তু একই দাঁড়াইলো আমাদের যদি একই হরের ভগ্নাংশ না থাকে তাহলে আমরা তাদেরকে একই হরে অর্থাৎ সমহরে নিয়ে যাব সমহরে নিয়ে যাওয়ার পরে আমরা তাইলে তাদেরকে খুব সহজে যোগ অথবা বিয়োগ করতে পারবো আমরা আমরা যেটা দেখলাম এগুলো সব প্রকৃত ভগ্নাংশ যদি আমাদের অপকৃত ভগ্নাংশ থাকে অথবা যদি আমাদের মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে কিন্তু আমরা একইভাবে কাজটা করতে পারি কারণ আমরা একটা উদাহরণ দেখি মাল্টিপল যদি হয় আমরা একটা যোগ করতে চাই আট ভাগের এক ষোলো ভাগের তিন চব্বিশ ভাগে সাত তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে আট ষোলো এবং চব্বিশের লশকও বের করা তোমরা এটা জানো তাই আমি আর করে দেখাচ্ছি না এটি হবে আটচল্লিশ তাহলে আমাদের প্রথম কাজ হবে এদেরকে সমহরে পরিণত করা এটা হবে আট ইন্টু ছয় এক ইন্টু ছয় এটা হবে ষোলো ইন্টু তিন তিন ইন্টু তিন এটা হবে চব্বিশ গুণ দুই সাত গুণ দুই তাহলে এটা হলো আটচল্লিশ ভাগের ছয় এটা হবে আটচল্লিশ ভাগের নয় এটা হবে আটচল্লিশ ভাগের চোদ্দো তাহলে আমাদের তিনোটা একই হর হয়ে গেলো একই হর হলে হবে হর আর লভগুলার যোগ ফল ছয় যোগ নয় যোগ ছয় যোগ তাহলে হবে আটচল্লিশ ভাগের উনত্রিশ একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমরা ইচ্ছা করলে এই যে অংশগুলো আমরা করলাম না এগুলোকেও কিন্তু আমরা এই দুইটা লাইনকে কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি অর্থাৎ বাদ দিতে পারি বাদ দিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে সহজে কিন্তু এখানে আমরা চলে আসতে পারি আমরা যদি একটু দেখি কিভাবে আমরা সেটা করতে পারি তাহলে আমরা কারণ আমাদের একটু যদি অনেক পরীক্ষায় তোমাদের সময় একটু কম থাকবে নির্ধারিত সময়ের মধ্যে যদি করতে হয় তাহলে এত দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে আমরা চাইলে একটু সংক্ষিপ্তভাবে এটা করতে পারি কি না সংক্ষিপ্তভাবে করার জন্য একই নিয়ম কিন্তু এইবার আমরা আট ষোলো চব্বিশ এদের সমহর যখন হবে আমরা জানি এটা হবে তাদের লসাগু তাহলে এটা আটচল্লিশ এখন আমরা এককে কত দিয়ে গুণ করব সেটা এখানে লিখবো এখানে হলে ছয় তাহলে এটা হবে এখানে তারপর তিনের জন্য এটাকে আমরা গুণ করব তিন ষোলো আটচল্লিশ তিন দিয়ে এবং আমরা সাতকে গুণ করব দুই দিয়ে কারণ চব্বিশ দু আটচল্লিশ তাহলে কিন্তু আমরা একবারেই ছয় যোগ নয় যোগ চোদ্দো সমান সমান আটচল্লিশ আমরা করে ফেলতে পারি তাইলে আমাদের মাঝখানে দুটো স্টেপ করা লাগে না এখন দেখো আরেকটা জিনিস হলো যদি আমরা আমাদেরকে যদি যোগ করতে বলে দুই যোগ আট ভাগের এক তাহলে আমরা কীভাবে যোগটা করব তা আমরা জানি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে তার হর হচ্ছে এক তাইলে আট আর একের লশাক হচ্ছে আট তাহলে এটা হবে দুই গুণ আট যোগ এক এটা হবে সতেরো অথবা আমরা এটাকে লিখতে পারবো দেখো একটা পূর্ণ সংখ্যককে যদি আমরা যোগ করি একটা ভগ্নাংশের সঙ্গে তাহলে পূর্ণ সংখ্যাটা এখানে চলে আসে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এরকম যদি থাকে আসলে আমরা এটাকে লিখতে পারি এটা হচ্ছে দুই যোগ আট ভাগের এক তো এইভাবে যদি আমাদের অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে আমাদের নিয়মে এসে অর্থাৎ সমহর বানিয়ে সেভাবে আমরা এই যোগ বা বিয়োগগুলো করতে পারি চলো আমরা এখন একটা মিশ্র ভগ্নাংশের যোগ করি দুই রকমভাবে আমরা সেটা করবো যোগের দুটা নিয়ম দেখি পাশাপাশি করে তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে এটা আমরা দুইভাবে করতে পারি প্রথমে আমরা যেটা করতে পারি এটার যে পূর্ণ সংখ্যাগুলো আছে দুই যোগ এক আর এটা হবে তিন আর তেরো আর ছাব্বিশের লশক হচ্ছে ছাব্বিশ তিন গুণ দুই এক তাইলে হবে তিন যোগ ছাব্বিশ ছয় পাঁচ এগারো হবে তিন যোগ এটা আমরা দেখেছি এভাবে আমরা করতে পারি খুব সহজ কিন্তু দেখো আমরা কি করলাম দুটো পূর্ণ সংখ্যা তাদেরকে আলাদা করে যোগ করলাম দুইটা ভগ্নাংশ তাদেরকে আলাদা করে যোগ করলাম অথবা আমরা এটাকে কিন্তু আরেকভাবেও করতে পারি আমরা একই উত্তরেই পাব দেখো এখানে আছে দুটোকে কিন্তু আমরা প্রথমে অপকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি তেরো দুই ছাব্বিশ তবু উনত্রিশ এটা হবে ছাব্বিশের পাঁচে একত্রিশ এখন আমরা আবার এটাকে করতে পারি ছাব্বিশ উনত্রিশ গুণ দুই যোগ একত্রিশ ছাব্বিশ আটান্ন যোগ একত্রিশ তাহলে এটা হবে ছাব্বিশ এবং সেটা হলো তিন সমস্ত ছাব্বিশ ভাগের এগারো অর্থাৎ দুইভাবে আমরা করতে পারি এটা তুমি কিভাবে করবা সেটা সম্পূর্ণ তোমার উপরে তোমার তুমি যদি ইচ্ছে করো তাহলে পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে যোগ করতে পারো অথবা আগে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পুরনো নিয়মে সমহরে পরিণত করে যোগ বা বিয়োগ করতে পারো তো এইভাবে যদি করি তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগে দুই ধরনের সমস্যা হতে পারে একটা হচ্ছে যোগ করে বিয়োগ করতে বলবে অথবা তোমাকে একটা সরল করতে বলবে তা আমরা দুটা সমস্যা দেখে আজকের মতো শেষ করব প্রথমে আমরা দেখব একটা সরল তোমাদের বইয়ের একটা সরল অঙ্ক আমরা দেখব এবং তারপরে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা তোমাদের বইয়ের দুটো সমস্যার সমাধান করতে চাই একটা হলো একুশ নম্বর পৃষ্ঠা এখানে কাজ এক নম্বর এখানে বলা হয়েছে দুই সমস্ত দুই ভাগের এক সরল করতে বলা হয়েছে তিন সমস্ত তিন ভাগের এক বিয়োগ তা আমরা কী করবো এইটুকু কাজ করবো প্রথমে এই দুইটা যোগ করবো এটা হবে পাঁচ আর এখানে আমরা যোগ করব হচ্ছে দুই ভাগের এক আর তিন ভাগের এক তার থেকে বিয়োগ করবো চারের চার ভাগের এক তাহলে এখানে পাঁচ থাকলো আর এটা হবে ছয় তিন দুই তারপরে পাঁচ ছয় পাঁচ আগের মতো আমরা পাঁচ থেকে চার বিয়োগ করব আর এখানে এক থাকবে দশ হচ্ছে বারো এখানে হবে পাঁচ দুগুণো দশ বিয়োগ তিন একে তিন অর্থাৎ এটা হবে এক যোগ দেখো আমরা কি করলাম আমাদের ছিল প্রথমে যোগ অংশটা আমরা করছি সেখানে পূর্ণ সংখ্যাগুলো যোগ করছি দুই আর তিনে পাঁচ আর ভাগের একের সঙ্গে তিন ভাগের এককে আমরা যোগ করছি ছয় ভাগের পাঁচ পেয়েছি ঠিক আছে আর তারপর যখন আমরা বিয়োগ করলাম তখন পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ দিলাম সেটা এক পেলাম আর এই ছয় ভাগের পাঁচ থেকে চার ভাগের এক বিয়োগ করে আমরা পেলাম ভাগের সাত তাহলে এক যোগ ভাগের সাত হচ্ছে এক সমস্ত ভাগের সাত তাহলে এইভাবে আমরা একটা সরল করতে পারি আমরা এরপরে যে আরেকটা উদাহরণ আছে আটা কাজ আমাদেরকে করতে দেওয়া আছে সেটা আমরা করব তাহলে আমাদের এই অংশের কাজটা আমরা আরেকটা সমস্যা সমাধান করতে চাই একুশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর সমস্যা এখানে বলা হয়েছে দশ সমস্ত চোদ্দো ভাগের পাঁচ এবং আটত্রিশ সমস্ত একুশ ভাগের এগারো এর সঙ্গে কত যোগ করলে যোগফল একশো হবে অর্থাৎ প্রথমে যোগফল বের করতে হবে এটা যোগফল যদি আমরা বের করি যোগ যোগ আটত্রিশ পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশটা যদি আমরা করি এটা হবে বিয়াল্লিশ তিন চোদ্দ তিন পাঁচ পনেরো আটচল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো দেখেন আমাদেরকে বের করতে হবে এর সঙ্গে কত যোগ করলে অর্থাৎ কত যোগ করলে এটা একশো হবে তাহলে অর্থাৎ একশো থেকে আমাদেরকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে আমরা সেটা করি তাহলে আমাদের হবে একশো বিয়োগ আটচল্লিশ সমস্ত বিয়াল্লিশ ভাগের সাঁইত্রিশ তাহলে এটা কত হবে এটা আমরা দুই করতে পারি আমাদের যদি এইটুকু বিয়োগ করতে হয় তাহলে আমাদের এক রেখে দিতে হবে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নিরানব্বই থেকে আটচল্লিশ বিয়োগ করতে পারে আমি এক এখান থেকে রেখে দিলাম আর এক থেকে এই এটা বিয়োগ দিলাম তাহলে এটা হবে আর এখানে আমাদের হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়োগ সাইতিরিশলে একান্ন যোগ বিয়াল্লিশ ভাগের পাঁচ তাহলে একান্ন সমস্ত বিয়াল্লিশ ভাগের পাঁচ দেখো তাইলে আমাদের কি দাঁড়াইলো আমরা যখন প্রথমে যোগ করেছি তখন আমরা আমাদের পূর্ণ সংখ্যক যোগটা করে নিয়েছি পনেরো চোদ্দো ভাগের পাঁচের সঙ্গে একুশ ভাগের এগারো যোগ করেছি চোদ্দো এবং একুশের লসাগ হচ্ছে বিয়াল্লিশ তিন দিয়ে গুণ করেছি তিন পাঁচে পনেরো এগারো দু কোনো বাইশ পনেরো বাইশে হলো সাঁত্রিশ তাহলে আমরা আটচল্লিশ সমস্ত বিয়াল্লিশ ভাগে সাঁত্রিশ পেয়েছি সেটা একশো থেকে বিয়োগ করার সময় এই জায়গাটা একটু খেয়াল করো আমাদের যেহেতু একটা ভগ্নাংশ বিয়োগ করতে হবে সেই জন্য আমরা একটা আলাদা রেখেছি আসলে একশোকে নিরানব্বই যোগ এক এইভাবে আমি লিখেছি সেই নিরানব্বই থেকে আটচল্লিশকে বিয়োগ করেছি আর এক থেকে বিয়াল্লিশ ভাগে সাঁত্রিশকে বিয়োগ করেছি তাহলে আমরা এখানে নিরানব্বই থেকে আটচল্লিশ বিয়োগ করে একান্ন পেয়েছি আর বিয়াল্লিশ এক থেকে বিয়াল্লিশ ভাগে সাঁত্রিশ বিয়োগ করেছি তাতে আমরা এটা পেয়ে গেলাম তাহলে আমাদের উদ্দিষ্ট সংখ্যাটা হচ্ছে একান্ন সমস্ত বিয়াল্লিশ ভাগে পাঁচ তো দেখো আমরা কিন্তু ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে নানান কিছু করতে পারি তোমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে একজন রিক্সায় গেল হেঁটে গেল এবং সে মোট কত পথ গেলো সেটাও তোমরা ঠিক এইভাবে করতে পারো তো ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ যদি থাকে যোগ বা বিয়োগ করতে হলে তুমি দুইভাবে যেতে পারো একটা হচ্ছে আমি যেভাবে করলাম পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে করলাম আর ভগ্নাংশ আলাদা আরেকটা তুমি করতে পারো সবগুলোকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে তারপর সমহর করে সেটাও করা যেতে পারে তো তুমি যেভাবে অভ্যস্ত হয়ে উঠবা যেভাবে চর্চা করবা সেইভাবেই তুমি অনেক দক্ষতা অর্জন করতে পারবা তা আগামী ক্লাসে আমরা এই সংক্রান্ত যে অনুশীলনী আছে। সেই অনুশীলনীর কয়েকটা অঙ্ক করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার